প্রধানমন্ত্রী আবাস যোজনা সকলের জন্য। আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করবেন আমি আজকে আপনাদেরকে সেই বিষয়ে বলবো। এর জন্য আপনাকে সর্বপ্রথমে যে ওয়েবসাইটে আসতে হবে, এই ওয়েবসাইটে আপনাকে সর্বপ্রথমে ভিজিট করতে হবে। আপনি স্ক্রিনে দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে ভিজিট করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। এই ইন্টারফেসে আপনি দেখুন সিটিজেন অ্যাসেসমেন্ট বলে একটি অপশন পাবেন, আমি এটা মার্ক করে দিয়েছি। এই সিটিজেন অ্যাসেসমেন্টে আপনি মাউস নিয়ে যাবেন কিংবা মোবাইল থেকে যদি করেন, যদি ক্লিক করেন তাহলে এরকম অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশন পাবেন। এই অ্যাপ্লাই অনলাইনে আপনাকে ক্লিক করতে হবে ইন সিতুরাম রিডেভেলপমেন্ট এই অপশনটিতে। ক্লিক করার পরে আপনার সামনে একটি নূতন ইন্টারফেস চলে আসবে। এই নূতন ইন্টারফেসটা আপনার আসার পরে এখানে দেখুন আপনার কাছে কিন্তু আধার নাম্বার চাইছে। এই আধার নাম্বার আপনাকে এখানে এন্ট্রি করতে হবে এবং তার পাশেই দেখুন নেম অ্যাজ পার আধার। তো আপনার আধারে যে নাম লেখা আছে, অর্থাৎ যে নামের বানান লেখা আছে, সেটি আপনাকে এখানে লিখতে হবে। তো এখানে আমরা প্রথমে আধার সিলেক্ট করে নেব, তারপরে নেম অ্যাজ পার আধার যেটা আছে সেটা লিখে নেব। তারপরে একটু স্ক্রল করলে নিচে দেখবেন যে এই অপশনটি আছে, ক্লিক হিয়ার টু ইন্ডিকেট দ্যাট ইউ হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু শেয়ার আধার। এই অপশনটিতে আপনাকে টিক করতে হবে। তারপরে এখানে চেক বলে যে অপশনটি আছে এটিতে আপনি ক্লিক করবেন। করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে বন্ধুরা। তো এই ইন্টারফেসে আপনি এসে এখানে আপনার যে স্টেট আছে সেই স্টেটটি আপনি এখানে প্রথমে সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পরে তার ঠিক ডান সাইডে দেখুন আপনার ডিস্ট্রিক্ট নেম আছে, সেই ডিস্ট্রিক্টটি আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে যে সিটিতে আপনি বাস করছেন সেই সিটি আপনি এখানে সিলেক্ট করবেন। সিটি সিলেক্ট করার পরে আপনার দেখুন একটু নিচে চলে আসুন, হেড অফ দ্য ফ্যামিলি বলে একটি অপশন আছে। এই হেড অফ দ্য ফ্যামিলিতে আপনি নামটা অটোমেটিক্যালি চলে আসে, এটা লেখার কোনো প্রয়োজন হয় না। তার ঠিক ডান পাশে দেখুন মেল ফিমেল একটি অপশন আছে, এটিতে আপনাকে সিলেক্ট করে মেল ফিমেল সেটি সিলেক্ট করতে হবে। এবং ফাদার্স নেম, হেড অফ দ্য ফ্যামিলির যে ফাদার্স নেম আছে সেটি আপনাকে এখানে লিখতে হবে। এবং হেড অফ দ্য ফ্যামিলির বয়স কত সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। তারপরে নিচে একটি কলম দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস, এটা আপনাকে লিখতে হবে। ঠিক আছে, এটি আপনি এখানে ঠিক একটুখানি নিচে স্ক্রল করে চলে আসুন। এখানে কিন্তু আপনার হাউস নাম্বার বা আপনার নেম অফ স্ট্রিট এগুলো চাইছে। তো হাউস নাম্বারটা বলে দিই আপনারা কোথায় পাবেন, ভোটার লিস্টে কিন্তু আপনারা আপনাদের হাউস নাম্বারটা পেয়ে যাবেন। তো এখানে আপনার সিটি নেম আপনার এটা অটোমেটিক্যালি চলে আসবে, স্টেট আপনার অটোমেটিক্যালি চলে আসবে, আপনার ডিস্ট্রিক্ট নেম অটোমেটিক্যালি চলে আসবে। তারপরে আপনার পিনকোডটা কিন্তু আপনাকে লিখতে হবে। পিনকোডটা লেখার পরে আপনার তার নিচে ঠিক মোবাইল নাম্বারটা আপনাকে এন্ট্রি করে দেবেন। এবং আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এই অপশনটিতে আপনি ঠিক করে দেবেন। ঠিক আছে, আর একটুখানি আপনি স্ক্রল করে নিচে চলে আসুন, দেখুন এখানে আদার্স আইডি কার্ড টাইপ একটি অপশন আছে। এই আদার্স আইডি কার্ড টাইপের যে অপশনটি আছে এটিতে আপনি ক্লিক করবেন। আদার্স আইডি কার্ড আপনার কাছে কী আছে, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আই কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, যে অপশনটি থাকবে আপনার কাছে আপনি সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ঠিক আপনার ডান সাইডে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে যেখানে আপনি আপনার আদার্স আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটি আপনি ওখানে লিখে দেবেন। তারপরে দেখুন একটু নিচে আমরা দেখতে পাচ্ছি একটি স্কোয়ার বক্স মতো একটা ছোট্ট ঘর। এই ঘরটি হলো আপনার ফ্যামিলি ডিটেলস, এখানে আপনার ফ্যামিলি মেম্বার ডিটেলস এখানে লেখাই আছে। আপনার বাড়িতে কতজন মেম্বার আছে তাদের নাম এখানে আপনাকে লিখতে হবে, তার সাথে আপনার সম্পর্ক অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির কী সম্পর্ক আছে সেটি আপনাকে লিখতে হবে, মেল ফিমেল কী আছে সেটা আপনাকে লিখতে হবে। তার এখানে নিচে আছে বয়স এবং তার ভোটার কার্ড নাম্বার, সরি আধার নাম্বার বা ভিআইডি নাম্বার এখানে আপনি লিখবেন। তারপরে ভোটার আইডি বা আদার্স যে আইডি আপনার আছে সেটা আপনি এখানে সিলেক্ট করে তার নাম্বারটা এখানে আপনি লিখবেন এবং অ্যাড অপশানটিতে আপনি ক্লিক করবেন। আপনাকে বলে দিই যতবার আপনার মেম্বার অ্যাড করবেন, মনে করুন আপনার বাড়িতে পাঁচজন ফ্যামিলি মেম্বার আছে, তাহলে পাঁচজন ফ্যামিলি মেম্বারের কিন্তু পাঁচবার আপনাকে অ্যাড অপশানে ক্লিক করতে হবে। এই অ্যাড অপশানে আপনি ক্লিক করবেন। তারপরে একটু নিচে স্ক্রল করে আসুন, দেখতে পাবেন যে আপনার এখানে রিজিওনাল বলে একটা অপশন আছে। এই রিজিওনাল যে অপশনটি আছে এটা আপনি হিন্দু মুসলিম কী আছেন সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে ওয়েদার পার্সোনাল উইথ ডিজেবিলিটি, হ্যাঁ পার্সোনালের মধ্যে যে যে হেড অফ দ্য ফ্যামিলি সে ডিজেবল কি না সেটি আপনাকে ইয়েস নো করতে হবে। যদি ইয়েস হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, যদি নো হয়ে থাকে তাহলে নো করবেন। তারপরে এখানে দেখুন যে আপনার ইন্ডিয়ার বাইরে আপনার কোথাও ঘর আছে কি না, বাড়ি আছে কি না সেটা আপনাকে এখানে লিখতে হবে। তো এটি আপনি নোতে আপনি টিক করে দেবেন, যদি থাকে তাহলে ইয়েস করবেন। তারপরে দেখুন এখানে অনারশিপ, অনারশিপ ডিটেলস আর এটা পেজটা রিফ্রেশ হয়ে গেল, একটু আমরা নিচে স্ক্রল করে চলে আসি। এখানে দেখুন অনারশিপ ডিটেলস আপনার চলে আছে,
এই অনারশিপ ডিটেলসটা কিন্তু আপনি নিজের ওপান করে রাখবেন। তারপরে আপনার অকুপেশন, আপনার কি অকুপেশন, আপনি আপনি কি কাজ করেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। দেখুন এখানে অনেক অপশান আছে, কিন্তু সেই অপশানটি আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে আপনার মান্থলি অ্যাভারেজ যে ইনকাম আছে সেটি আপনাকে এই ঘরে লিখতে হবে। আপনার যে মান্থলি অ্যাভারেজ ইনকাম সেটি কত আছে এই ঘরে আপনি লিখে দেবেন। তারপরে তার নিচে দেখুন ছোট্ট করে একটা টিক করা অপশান আছে, এই টিক অপশানটিতে আপনি টিক করে দেবেন। এবং তার নিচে যে অপশানটি আছে সেটা হলো ক্যাপচা কোড, এই ক্যাপচা যেটা লেখা আছে দেখতে পাচ্ছেন ওটা দেখে দেখে তার নিচে ছোট্ট একটি ঘর করা আছে এই ঘরে আপনি লিখে দেবেন। এবং লিখে দেওয়ার পরে সেভ অপশানে আপনি ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে একটি নাম্বার দিয়ে দেবে, সেই নাম্বারটি আপনি যে কোনো একটা ডায়েরি বা খাতাতে লিখে নেবেন, ঠিক আছে। এর জন্য আপনাকে যে সিটিজেন অ্যাসেসমেন্ট যে অপশানটি আছে হোম পেজে, আপনাকে আবার সেই প্রথম যে এখান থেকে আপনি অ্যাপ্লাই করেছিলেন সেই অপশানে আপনাকে চলে আসতে হবে। এই দেখুন এই সেই পুরোনো ওয়েবসাইট, সেই সাইটে কিন্তু আপনাকে ফেরত আসতে হবে। এবং সেই একই নিয়ম আপনাকে সিটিজেন অ্যাসেসমেন্ট যে অপশানটি আছে সেই অপশানে আপনি টিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু দেখুন এখানে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার নিচে কিন্তু এই অপশান আছে যে এডিট অ্যাসেসমেন্ট ফর্ম। আপনার ফর্মে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, আপনি যদি সেটি সংশোধন করতে চান, তাহলে এই এডিট অ্যাসেসমেন্ট অপশানে আপনি ক্লিক করতে পারবেন। এবং প্রিন্ট অ্যাসেসমেন্ট, আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে সেটি যদি আপনি প্রিন্ট করতে চান, তাহলে এই প্রিন্ট অ্যাসেসমেন্ট অপশানটিতে আপনি ক্লিক করে আপনার যে অ্যাসেসমেন্ট নাম্বারটি দিয়েছিল সেটি দিয়ে আপনি কিন্তু প্রিন্ট করতে পারেন। এবং ট্র্যাক ইওর অ্যাসেসমেন্ট স্ট্যাটাস, তো আমরা এই ট্র্যাক করবো কীভাবে, করবো কী অবস্থায় আছে সেটি কিন্তু আপনি দেখতে পারবেন। এখানে কিন্তু দুটো অপশান দিয়ে দিয়েছে, বাই নেম অ্যান্ড ফাদার্স নেম অ্যান্ড মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বার আছে সেটি এবং বাবার নাম এবং নাম, এই তিনটে অপশান দিয়ে কিন্তু আপনি প্রথম অপশান যেটি আছে সেটাতে আপনি টিক করে চেক করতে পারেন যে আপনার কী স্ট্যাটাস আছে সেটার জন্য। এবং দ্বিতীয় যে অপশানটা দিয়েছে সেটা হলো বাই অ্যাসেসমেন্ট আইডি, এই অ্যাসেসমেন্ট আইডি যেটা আপনাকে দিয়েছিল, যেটা আমি বলেছিলাম যে আপনারা লিখে রাখবেন ডায়েরিতে, সেই অ্যাসেসমেন্ট নাম্বারটা দিয়ে কিন্তু আপনি আপনার স্ট্যাটাস কী আছে সেটি আপনাকে জানতে পারবেন। তবে একটা কথা আপনাদের সব শেষে বলে দিই, এই যে অনলাইনের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা হাউজিং ফর অল, এটা কিন্তু আপনাকে শুধুমাত্র যারা আরবান এরিয়াতে বসবাস করছেন শুধুমাত্র তাদের জন্য, ঠিক আছে। যারা রুরাল এরিয়া বসবাস করছেন তাদের জন্য কিন্তু এই অনলাইনে আবেদনের প্রক্রিয়াটা এখনও শুরু হয়নি, তবে আশা করি খুব শীঘ্রই শুরু হয়ে যাবে।